বাংলাদেশে ফের ঝড় তুলেছেন হিরু আলম। সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশে বিখ্যাত হওয়ার পরে তিনি এবার বাংলাদেশের সাধারণ নির্বাচনে লড়তে মনোনয়ন তুলেছেন, যা নিয়ে বাংলাদেশ মিডিয়া তথা আম জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ যেমন তাকে সাধুবাদ দিচ্ছেন, কেউ কেউ মনে করছেন হিরু আলমের রাজনীতির ময়দানে নামা উচিত হয়নি। বগুড়া চার আসনের প্রার্থী ঘটনা যাই হোক, হিরু আলম ওরফে আশরাফুল আলম বগুড়া চার আসনে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে লড়বেন বলেই মনোনয়ন তুলেছেন। মঙ্গলবারের সেই মনোনয়ন তিনি জমাও দিয়েছেন। বগুড়ায় একটাই আলোচনা, হিরু আলম তাদের কেন্দ্রের প্রার্থী হয়ে এসেছেন। একসময় এই বগুড়াতে গ্রামে গ্রামে ঘুরে সিডি বিক্রি করতেন আশরাফুল আলম, চানাচুরও নাকি বিক্রি করেছেন, তারপরে অন্য ব্যবসা শুরু করেন, সেখান থেকে হিরু আলম হয়ে ওঠেন তিনি। ইউটিউবে কয়েকশো মিউজিক ভিডিও রয়েছে হিরু আলমের, সে ভিডিওগুলো নিয়ে দেশ বিদেশে ট্রোলিং হলে গুড়িয়ে খেতিয়ে খ্যাতি পেয়ে যান হিরু আলম। অর্থাৎ নেতিবাচক প্রচারেই বলা যায় খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে হিরু আলমকে, সেই তিনি এবার রাজনীতির দৌড়ে নাম লিখিয়ে ফেললেন।